সূর্যোদয়ের সাথে সাথে পাহাড়ি বনভূমিতে প্রাকৃতিক এক সঙ্গীত ভেসে বেড়ায়। এটি বাংলাদেশের উত্তরে অবস্থিত শেরপুর জেলার ঝিনাইগাতি থানার পাহাড়ি অরণ্য। এই অরণ্য প্রাণী সম্পদের আশ্রয়স্থল। আমি মুরাদ খান, আমি একজন ডকুমেন্টারি ফিল্ম মেকার। আমার নেশা হলো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করা। আমার এইবারের এক্সট্রিম অভিযান ঝিনাইগাতি থানার বন্য হাতি। আসলে আমরা এখন হাতি খোঁজার জন্য বের হয়েছি। আমরা গতকালকে আসছি এখানে। গতকালকে রাতে এই এলাকার বিভিন্ন জায়গায় হাতির টর্চারিং হয়েছে। তো আমরা জানি যে হাতিগুলো আসলে এই পাহাড়ের কোনো এলাকাতে আছে, লুকায় আছে। তো আমাদের মিশন হচ্ছে হাতিগুলোকে খুঁজে বের করা। এটাই মূলত ইন্ডিয়া থেকে হাতি আসার বাংলাদেশের রাস্তা। এই ব্রিজের নিচেই মূলত হাতিগুলা আসা যাওয়া করে, আর বাকি যে রাস্তাগুলো আছে পুরাটা কাঁটাতার দিয়ে ঘেরা। তো আমরা আসলে দেখাবো হাতি কীভাবে বাংলাদেশে আসে। হাতিগুলো আসলে অনেক ঢুকে ঢুকে এখন হিংস্র প্রাণী। তো আমাদের সাবধান থাকতে হবে। আর আমরাই মনে হয় এই ফার্স্ট বাংলাদেশে প্রথম আপনাদের দেখাতে পারতেছি একদম লাইভ বন্য হাতি। আসো একবার আসো। আমরা কিছুক্ষণ আগে যে হাতিগুলো দেখলাম এই পরে ঢুকতেছে, এই হাতিগুলো আসলে এই পাহাড় দিয়ে উঠে গেছে। আমরা আসলে হাতির পায়ের ছাপগুলো দেখতে পারতেছি, দেখুন কি বিশাল বিশাল ছাপ, এদিক দিয়ে তারা উঠে গেছে। বেঁচে থাকার জন্য হাতিদের প্রচুর পরিমাণ খাদ্য দরকার। পূর্ণবয়স্ক একটি হাতির খাদ্যের জন্য দিনে প্রায় 200 কেজি গাছপালা দরকার। পুরুষ হাতি সাধারণত 15 বছর বয়সে এবং স্ত্রী হাতি আরও আগে বয়প্রাপ্ত হয়। হাতিদের গর্ভধারণকাল 20 থেকে 22 মাস, আর হাতিরা একটিমাত্র বাচ্চা প্রসব করে। নবজাতক হাতিটি প্রায় 0.9 মিটার লম্বা এবং 90 কেজি ওজন হয়ে থাকে। একটি হাতি 60 থেকে 70 বছর বেঁচে থাকে। বাংলাদেশের এই পাহাড়ি বনাঞ্চলে মানুষ এবং জীবজন্তুদের জীবন একসাথে মিশে আছে। এখানকার উর্বর বনভূমি বিভিন্ন প্রজাতির অসংখ্য প্রাণীকে আপন করে ধরে রেখেছে নিজ সন্তানের মতো। আয়তনের দিক থেকে বাংলাদেশ ছোট হলেও জীববৈচিত্র্যের দিক থেকে এটি অত্যন্ত সমৃদ্ধ একটি দেশ। এখানে রয়েছে প্রায় 1000 প্রজাতির বন্য প্রাণীর বসবাস। তবে দুঃখের বিষয় হল এর বেশিরভাগ প্রজাতি আজ হুমকির সম্মুখীন, অর্থাৎ বিলুপ্তির দ্বার প্রান্তে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ছোট বড় সব প্রাণীর রয়েছে অপরিসীম অবদান। মানুষ এই বিশাল প্রকৃতির ছোট্ট একটা অংশ মাত্র। আমাদের জীবনও নির্ভর করছে এসব বন্য প্রাণী এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার উপর। যদি গাছপালা পশু পাখি না থাকতো, তাহলে মানুষ হিসেবে আমাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব হতো না। বিশাল প্রকৃতি এই ভারসাম্যকে যেমন বাঁচিয়ে রেখেছে বন্য প্রাণীরা, ঠিক আমাদেরও তেমনি দায়িত্ব এসব বন্য প্রাণী এবং প্রাকৃতিক ভারসাম্যকে বজায় রাখা।
আপনারা যদি বন্য পরিবেশে বন্য প্রাণী দেখতে চান তাহলে আমাদের সাথে বন্য প্রাণী দেখতে পারেন। যোগাযোগের মাধ্যম 01716829155।